স্বতন্ত্র নিয়ে আপনারা বলছেন যে স্বস্তি অস্বস্তির কোনো বিষয় না, কিন্তু সারা দেশে যেভাবে স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়িয়েছে তাতে বিভিন্ন জায়গায় সংঘাতময় পরিস্থিতির দিকে টার্ন নিচ্ছে অনেক জায়গায়। আওয়ামী লীগের প্রার্থীও গায়ের জোরে কিছু করতে পারবে না, সেই সুযোগ নেই। গণতন্ত্রে আওয়ামী লীগের যে গঠনতন্ত্র আছে সেটাও তো আওয়ামী লীগ গঠনতন্ত্র বিরোধী কাজ করছে। কোনটা গঠনতন্ত্র? 47-এর 11-এর ধারা অনুযায়ী দলীয় কোনো প্রার্থী বিরুদ্ধে কেউ দাঁড়ালে তাকে বহিষ্কার করা হবে এবং তার পক্ষে কেউ কাজ করলে তাকেও বহিষ্কার করা হবে। দেখেন আমি একটা কথা বলি, আমাদের দলীয় প্রধানের সংবিধানে গঠনতন্ত্রে কোনো বিষয়ে কোনো জটিলতা দেখা দিলে বাস্তবে বাস্তবতার প্রেক্ষিতে তিনি ইন্টারফেয়ার করতে পারেন, তিনি একটা ব্যবস্থা নিতে পারেন। দেশের সার্বিক গণতন্ত্র যেখানে সংকটের মুখে, সেখানে আজকে বিএনপি সহ বিরোধী দল গণতন্ত্রের পথে নির্বাচনের বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়িয়েছে, এমন অবস্থা আমাদের সভাপতির বিশেষ দায়িত্ব পালনের সুযোগও আমাদের সংবিধানে আছে। চৌদ্দ দলের সঙ্গে আসন ভাগাভাগি হচ্ছে, জাতীয় পার্টির সঙ্গে আলোচনা চলছে, আসন ভাগাভাগি করছেন আপনারা, যেহেতু বিএনপি এই নির্বাচনে নাই বা বিএনপি জোট নাই, তাহলে আপনাদের আসলে নির্বাচনটা কাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আপনারা করছেন? ইলেকশন তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই। প্রতিদ্বন্দ্বী আছে, প্রতিদ্বন্দ্বী যেই হোক তার সাথেই প্রতিদ্বন্দ্বী। যেটি বলেছেন যে শঙ্কা প্রকাশ করে বলেছেন যে জাতীয় পার্টির ব্যাপারে তার আস্থা কম আছে, শেষ মুহূর্তেও জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে, যদি তাই হয় তাহলে আপনার দলের অবস্থানটা কি হবে? আমরা তো জাতীয় পার্টির সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি, ক্যাবিনেটে প্রধানমন্ত্রী কোনো এটা কোনো আনুষ্ঠানিক বক্তব্য, এটা ক্যাবিনেট শেষে তিনি কথা বলেছেন, উই আর নট শিওর, এখন সব কাগজেরও নিউজ না, এটা দুটা কাগজে দেখেছি। এটা নিয়ে তো আমাদের আজও জাতীয় পার্টির নেতাদের সাথে আমার কথা হয়েছে, তাদের সেক্রেটারি জেনারেলের সাথে কথা হয়েছে, আমাদের তো আলোচনা অব্যাহত। ইলেকশন তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সিট অপ্রতিদ্বন্দ্বী হিসাবে সিট ছেড়ে দেওয়ার তো কোনো সুযোগ নেই, প্রতিদ্বন্দ্বিতা করেই তাদের আসতে হবে। তাহলে কি বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী ঘোষণা করব? বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে? প্রতিদ্বন্দ্বিতা আমরাও করব, শরীরদেরও করতে হবে, প্রতিদ্বন্দ্বিতার কোনো বিকল্প নেই, প্রতিদ্বন্দ্বিতা করেই নির্বাচনে রেজাল্ট থাকতে হবে। আওয়ামী লীগের যারা প্রার্থী আছে, অনেক প্রার্থী এই স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে বলছেন, এদের বিষয়ে কথা বলছেন, এটা প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, কারো কোনো অস্বস্তি থাকলে সেটা বিচার বিবেচনা করার সুযোগ নেই, এই অস্বস্তি অমূলক, কারণ এটা অলরেডি সিদ্ধান্ত হয়ে না, চাওয়া পাওয়া আর চাওয়া চাওয়া পাওয়া হিসেব তো এখনো হয়নি, আমরা পলিটিক্যাল আলাপ আলোচনা করেছি, রসুনের সাদের সাথে আলোচনা, রসুনের সাদ বিরোধী দলের নেতা, বিরোধী দলের নেতার সাথে সংসদীয় দলের সরকার দলের নেতা, তিনি আলাপ করতেই পারেন না।
নৌকার জনপ্রিয়তা, নৌকার জনপ্রিয়তা সবাই নৌকা চায়, এটার জন্য আর কেউ দায়ী নয়, নৌকার জনপ্রিয়। অনুমতি প্রাপ্ত কাউকে আপনি এই মুহূর্তে তো দুর্নীতি বা বলতে পারেন না।